হ্যালো গাইস, বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে নিয়ে এবার কি দারুণ একটি মন্তব্য করলেন আরেকজন সুপারস্টার অপু বিশ্বাস। শাকিব খান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বছরে তিনি 20টি সিনেমা করবেন। আগে এক সময় যেমন তিনি অনেক সিনেমা করেছেন এবং তার পরবর্তীতে তিনি মাত্র দুই ঈদে দুটি সিনেমা করেছেন এবং এই বীর ছবি মুক্তির পর যখন নায়ক ফারুক তাকে নিয়ে মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যটি শাকিব খান দেখেছেন, দেখে তিনি বলেছেন, ফারুক ভাই যখন আমাকে নিয়ে আমার বীর ছবিটি নিয়ে এত সুন্দর একটি ভিডিও করেছেন, বলেছেন আমি নিজেকে অনেক বেশি যোগ্য মনে করেছি, অনেক প্রাউড ফিল করেছি এবং আমার দায়িত্ব কর্তব্য অনেক গুণ বেড়ে গেছে। আমি মনে করছি আমার বয়স হয়ে যাচ্ছে এবং আগের মতো ঝিমিয়ে কাজ করলে একদমই চলবে না, যা করার এখনই করতে হবে, দূর দর্পে এগিয়ে যেতে হবে এবং সময়টাকে কাজে লাগাতে হবে। আগে যেমন দৌড়ঝাঁপ করে সকালে এক শিফট, বিকেলে এই দেশ, সকালে আরেক দেশ, মধ্যরাতে আরেক দেশ, এইভাবে কাজ করেছি, এখনও আমি মনে করি যে যতক্ষণ আমার ইয়ুথ আছে, আমি ইয়াং আছি, যতটুকু আমার সামর্থ্য আছে সময় প্রতি মিনিটের কাজে লাগাতে হবে। আমি বুড়ো হয়ে যাব এবং তখন হয়তো আমি আজ যেভাবে কাজ করতে পারছি তেমন করে কাজ করতে পারবো না। আশা করছি কাজ কিভাবে করতে হয় সেটা আমি শিখে গেছি এবং দেশকে দেওয়ার জন্য আমার আসলে এখনো অনেক কিছু বাকি রয়ে গেছে এবং হয়তো সময় আর বেশি দিন নেই, তাই আমি এই সময়টা একদম প্রতিটা মিনিট কাজে লাগাতে চাই। আর এ কারণেই আমি বলছি যে আমি বছরে একটা দুটো নয় 20টি সিনেমা করব। আমার যারা চলচ্চিত্রর জন্য আমি যা পড়াই সব করে যাব। আমি চাই চলচ্চিত্র জগৎ আবার আগের অবস্থায় ফিরে আসবে, আগে সেই ধুমধারাক্কা জীবন ফিরে আসবে। এটাই আসলে শাকিব খান ঘোষণা দিলেন এবং তার এই ঘোষণা যখন চারিদিকে বাহবা, কেউ বাহবা দিচ্ছে, তখনই অপু বিশ্বাস কিন্তু এরকম একটি মন্তব্য ছুড়ে দিলেন। তিনি বললেন শাকিব খান আসলেই ফারুক ভাইয়ের প্রশংসায় পাগল হয়ে গেছে, নিজেকে পচিয়ে ফেলার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছে, কারণ একটা মানুষ তার যতটুকু যোগ্যতা আছে তার বাইরে গিয়ে যখনই সে কাজ করবে তখন তার কোয়ালিটি কাজটা সে করতে পারবে না, তখন তাকে কাজটা করে যেতে হবে, সময় দিতে হবে, সময় চলে যাচ্ছে, ধুমধারাকা কাজ তুলে দিতে হবে এবং তখন তার কোয়ালিটি কাজটা অবশ্যই কোনোভাবেই আসবে না। শাকিব মাত্র ভুল একটা সিদ্ধান্ত নিয়েছে যে 20টি সিনেমা করবে সে, এটা তার নিজেকে পচিয়ে ফেলার জন্য যথেষ্ট একটি সিদ্ধান্ত। আমি মনে করি শাকিবের আসলে বছরে 20টি নয়, বছরে 5টি সিনেমা করলেই এটা আসলে ওর জন্য অবশ্যই ভালো হতো এবং ওর ক্যারিয়ারের জন্যও ভালো হতো এবং সিনেমার জন্য ভালো হতো। যাই হোক, আমি আসলে আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই বলেছি। এখন বাদ বাকি আপনারা যারা ভক্ত রয়েছেন তারাই বলতে পারবেন যে আসলে তার সিদ্ধান্তটা কেন। আমি আসলে আমাকে প্রশ্ন করলেন বলেই ব্যাপারটি এভাবে মুখ খুলে বললাম, কারণ আমি কোনো কিছু চাপিয়ে রাখতে পারি না। আশা করছি আপনারা এটা নিয়ে আবার উল্টো পাল্টা লিখে দেবেন না। যাই হোক, আমরাও চাই শাকিব খান আসলে নিজেকে পচিয়ে না ফেলুক। তিনি 20টির ঘোষণা দিয়েছেন, 20টি ছবি আসলে একটা মানুষের পক্ষে করা সম্ভব নয়। তিনি কোয়ালিটিফুল কাজ করুক এটাই আমরা চাই, কারণ তার জীবনে আসলে অনেক সিনেমা করা হয়ে গেছে, তার আসলে করার তেমন কিছু নেই। তিনি এখন বুঝে বুঝে ভালো ভালো সিনেমা করলেই আমি মনে করি, যেমন আমির খান করছেন, শাহরুখ খান করছেন, এই ধরনের আমার মনে হয় শাকিব খানেরও এখন করার সময় এসে গেছে। যাই হোক, আপনারাই বলুন যে আসলে অপু বিশ্বাসের কথাটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনার কাছে পৌঁছে যাবে সব ভালো ভালো খবর। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।